চাম শ্রমিকৰ দুৰ্দশা। সুস্থ পৰিৱেশৰ পৰা বহু দূৰত এই সকল শ্রমিক, নাই বিশুদ্ধ খোৱা পানী, আছে নিম্নমানৰ শৌচালয়, অস্বাস্থ্যকৰ পৰিৱেশত জৰাজীৰ্ণ জুপুৰীত বসবাস কৰিবলগীয়া হৈছে উদালগুৰিৰ মাজবাটৰ কেইবাটাও স্থায়ী শ্রমিক পৰিয়ালে। জৰাজীৰ্ণ ঘৰ মেৰামতি কৰি নিদিয়াৰ অভিযোগ বাগিচা কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে। বারম্বার অনুরোধ করার পিছতো কানহার দিয়া নাই কর্তৃপক্ষর। বাগিচার স্থায়ী চাহ শ্রমিকর প্রাপ্য অধিকারের পর বঞ্চিত করার অভিযোগ বাগান পরিচালকর বিরুদ্ধে। বাগিচাখনের কেইবাটাও শ্রমিক পরিয়াল বছর বছর ধরে এনেদরে জুপুরি সদৃশ বাসগৃহতে দিন পার করেছে। সামান্য বরষুণ দিলেই জরাজীর্ণ ঘরে মধুচেরে পানি পড়ে শুয়াপাতিত। আনকি বাসগৃহসমূহত বিশুদ্ধ খোৱা পানীৰ ব্যৱস্থা নথকাৰ লগতে অতি নিম্ন মানদণ্ডৰ শৌচালয় দিয়াৰ অভিযোগ ভুক্তভোগী শ্ৰমিকৰ। ফলত কণ কণ ল'ৰা ছোৱালীৰ সৈতে থকাত ব্যাপক অসুবিধাৰ সন্মুখীন হৈছে মাজবাট চাহ বাগিচাৰ এইসকল স্থায়ী শ্ৰমিক। বাসগৃহসমূহৰ মেৰামতি কৰি দিবলৈ বাগান পৰিচালকক অনুৰোধ কৰাৰ পিছতো কোনো সঁহাৰি নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী শ্ৰমিকসকলে। বাগিচা কৰ্তৃপক্ষই শীঘ্ৰেই সমস্যা সমাধান কৰি নিদিলে প্ৰতিবাদত নমাৰ হুংকাৰ স্থায়ী শ্ৰমিকৰ। এতিয়া সময়হে কব কি ব্যবস্থা গ্রহণ করব বাগিচা কর্তৃপক্ষে। কি করিম, রিপোর্ট দে দে কিন্তু আমি চাই গেল, কেতনা রিপোর্ট দিম, ঘরে থাকি কে নাই পারুন মই, পানি চা আন এদিকে পুরো পানি ভর যাল ঘরটা, মে এদিকে রিপোর্ট দিল শ্রী নাই শুনে না, এরকম আমাদের ঘরতে এরকম অবস্থা হয়ে যায়, ঘুমাইকে ভি জায়গা নাই খে, যেতনা লেপ সেপ সব ভিজ যাইলা, পারলে সে ছোট মোটো ঝোপড়ি বানাই খে আহ। দুই বছর সার আগেই সে বুড়া বুড়ি গলা ভি না হেন, লেকিন বুড়া বুড়িদের বাতে নাই শুনেলা, এই খাতির ঘরটাকে এখন অবস্থা যে না কি করবো, এখানদের এখন ঘরটা আমি থাকি কো নাই পারাতে, বুড়া এখন নাম কাটালে এখন বুড়িয়া আহে বেটা আহার আহে মই আহ পার মেট, লেগে ঘরটাকে কি যে ধ্যানে নাই দেন, কোম্পানিকে তো বল বলকে আমসাই যাতি, এখন নতুন করকে বানাই দেন বল, এখন নতুন করকে এখন বানাই দিনও নাই কি করতে, এখন বানাই দেখে লাগি ওই ঘরটা ভিতর হে ঘর রহে, লেকিন হুয়া টিং সিং নিচে পাকা সাকা ওয়াল সোয়াল সব করে দিলেন, লেকিন হাঁদের ঘরগুলাকে ধ্যানে নাই দেন, নতুন বাথরুম আছে হ্যাঁ, এটি ল্যাট্রিন একটা বানাই দেহে, ল্যাট্রিনটা ভালো আনি ভাল নাই খেয়ে ল্যাট্রিনটা। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে।